কেন্দ্র ফ্রিতে রেশন বন্ধ করার নির্দেশিকার চিন্তায় সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীর কাছে মেয়াদ বাড়ানোর আবেদন রেশন ডিলারদের। এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি কোভিড পরিস্থিতি। তার আগে কেন্দ্র সরকার ফ্রিতে রেশন দেওয়ার নির্দেশিকা ঘোষণা করে। চিন্তায় সাধারণ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের লোকজন। দীর্ঘ কোভিড পরিস্থিতির কারণে কাজ হারিয়ে অনেকেই অসহায় হয়ে পড়ে, সংসার চালাতে হিমশিম খেতে হয়। সাধারণ মানুষের কথা ভেবে রাজ্যের মতো কেন্দ্র ফ্রিতে রেশন দিয়ে আসছিল, তবে চলতি মাস পর্যন্ত রেশন পরিষেবা দেবে কেন্দ্র, তারপর আর কেন্দ্র ফ্রিতে রেশন দেবে না। এই নির্দেশিকায় মাথায় হাত সাধারণ মানুষের। তাদের মতে এখনও পুরোপুরি কোভিড মুক্ত পরিবেশ গড়ে ওঠেনি, চালু হয়নি স্কুল কলেজ কারখানা প্রভৃতি, ফলে সংসার চালাতে ভীষণ সমস্যায় পড়তে হবে। তাদের আবেদন, রাজ্য যেভাবে ফ্রিতে রেশন পরিষেবা দিচ্ছে তেমনই কেন্দ্রও দিক। মহিষা দলের রেশন ডিলার মিলন বক্সী জানান, কেন্দ্র নিয়মে ফ্রিতে রেশন দেবে বলেছিল, তার মেয়াদ নভেম্বর মাস পর্যন্ত রয়েছে, তারপর থেকে কেন্দ্র আর ফ্রিতে রেশন পরিষেবা দেবে না বলে জানিয়েছে। ফলে সাধারণ মানুষের কথা ভেবে যাতে আগামী ৬ মাস ফ্রিতে রেশন পরিষেবা দেওয়া হয়, তার জন্য প্রধানমন্ত্রীর নিকট রেশন ডিলারদের পক্ষ থেকে আবেদনপত্র জানানো হয়েছে। কেন্দ্র সরকার যদি সাধারণ মানুষের কথা ভেবে মেয়াদ বৃদ্ধি করে ফ্রিতে রেশন পরিষেবা প্রদান করে, তাহলে বহু মানুষ চিন্তামুক্ত হবে। এখন দেখার, সাধারণ মানুষের কথা ভেবে কেন্দ্র সরকার কোন পথে চলে। ডিলারশিপ আছে। আচ্ছা, বলছি ৩১ তারিখ পর্যন্ত কেন্দ্র সরকার রেশন দিচ্ছে, ফ্রিতে রেশন দেওয়া দেবে, তারপরে বন্ধ করে দিচ্ছে, সাধারণ মানুষ কতটা সমস্যায় পড়বে? এটা ব্যাপারটা, কেন্দ্র সরকার যে যা স্কিমটা বলেছিল সেটা নভেম্বর মাসের শেষ, নভেম্বর মাসে দিচ্ছে, কিন্তু এখন তাতে দেখা গেছে ওই যে অনেক গরিব মানুষ আছে যারা কাজ হারিয়েছে, তাদের এখন এই চালটা চাল গমটা আটাটা পেলে তাদের অনেকটা উপকারে লাগবে। ওটা যদি কেন্দ্র সরকার বাড়লেও যদি ৬ মাস বা ৩ মাস বাড়িয়ে দেয়, তাহলে সাধারণ মানুষের খুব ভালো হয়। তাছাড়া আমাদের যে ডিলার অ্যাসোসিয়েশন আছে ওখান থেকেও একটা চিঠি দেওয়া হয়েছে যাতে এইটা আরও ৬ মাস বাড়ানোর জন্য। এবার জানি না কতটা কোথায় কী জায়গায় যাবে। গোলাপ জান বিবি বলছি, কেন্দ্র সরকার রেশন ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে ৩১ তারিখের পর, শুনে কেমন লাগছে? খারাপ। কেন না দি? গরিব দুঃখী বাচ্চা কাচ্চা, আচ্ছা সবাই কী হবে? আমার তো বড়ো লোক না, তো গরিব মানুষ। বলছি কেন্দ্র সরকার আগামী ৩১ তারিখের পর থেকে আর রেশন ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে, শুনে কেমন লাগছে? কেমন আর লাগবে, খারাপই লাগবে, ভালো লাগার তো কিছু নেই। কারণ যদি বন্ধ করে দেয় সেখানে গরিব মানুষের ক্ষতি, ভালো কিছুই হবে না। এখনো কোভিড পরিস্থিতি কাটেনি? না, কোভিড পরিস্থিতি তো কাটেনি, সেটা স্বাভাবিক, কারণ সবাইকে মাস্ক পরে থাকার কথা বলা হচ্ছে। রেশন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হচ্ছে? রেশন ব্যবস্থাটা বন্ধ করাটা উচিত না, আমি যেটা মনে করি রেশন ব্যবস্থাটা চালিয়ে রাখাই উচিত, কারণ সবার পক্ষে সেটা ভালো, তাদের গরিব লোকেরা কিছু খেতে পারবে তার দিয়ে। সেই জায়গাটা যদি বন্ধ করে দেওয়া হয় সেই জায়গাটা কখনো কিছু ভালো হবে না, এবং উল্টে খারাপটাই হবে, সাথে গরিব মানুষের ক্ষোভটা বাড়বে, আর কিছুই না। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।